সেই কবে কোন কালে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ভারত ও মধ্য এশিয়ার মধ্যে যোগাযোগ স্থাপন ও ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়েছে সিল্ক রুট। শুনতে একটু অবিশ্বাস্য হলেও এই সিল্ক রুটের সাথে নদীপথে যোগসূত্র ছিল আমাদের মেদিনীপুরের তাম্রলিপ্ত বন্দরের, যা আজকের তমলুক। আর আমরা তমলুকের খুব কাছে নন্দকুমার থেকে নিজেদের গাড়ি নিয়ে দুরাত তিন দিনের প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম সিল্ক রুট সফরে। দুরাত তিন দিনের হিসেব করছি শিলিগুড়ি থেকে। ফার্স্ট ডেতে শিলিগুড়ি থেকে রংপো দিয়ে সিকিমে এন্ট্রি নিয়ে ঋষিখোলা মানখিম আরিতাল লেক ঘুরে আমরা স্টে করি রংলিতে। সেকেন্ড ডেতে রংলি থেকে সিল্ক রুটের পারমিশন নিয়ে লিংটাম পদমচেন জুলুক হয়ে আমরা স্টে করি লুংথুঙে। আর থার্ড ডেতে লুংথুং থেকে রওনা দিয়ে নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির ঘুরে ছাঙ্গু লেক দেখে আমরা পৌঁছই গ্যাংটকে। বন্ধুরা, ইস্ট সিকিমের এই রেশম পথ, যা ওল্ড সিল্ক রুটেরই একটা অংশ, বর্তমানে আপামর বাঙালির কাছে খুবই প্রিয় ও ভীষণ পপুলার একটা ট্যুরিস্ট পথ। আপনারাও যদি এই গরমে সিল্ক রুট ঘোরার প্ল্যানিং করেন, তাহলে আমাদের সিল্ক রুট সিরিজের সমস্ত ভিডিওগুলি দেখে নিলে আপনারা অনায়াসেই নিজেদের ইচ্ছে মতো প্ল্যানিং করে ঘুরে আসতে পারেন সিল্ক রুট থেকে। তো বন্ধুরা, চলুন দেখে নিই আমাদের সিল্ক রুট সফরের ডে টু ব্লগ। সকাল সকাল রংলিতে আমাদের হোটেল মঙ্গলদ্বীপে রুটি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম রংলি মার্কেটে। এই যে রংলি পুলিশ স্টেশন, এর পাশেই পারমিট অফিস, এখানেই সিল্ক রুটে যাওয়ার জন্য পারমিশন নিতে হবে আমাদের। এই রংলি মার্কেটে এখন বেরিয়েছি সিল্ক রুটের উদ্দেশ্যে। পারমিটের কাজ এই মাত্র হলো। আমরা চেয়েছিলাম রংলি থেকে এন্ট্রি নিয়ে গ্যাংটক দিয়ে বেরোনো, কিন্তু আপনারা জানেন যে রিসেন্ট ছাঙ্গুর কাছাকাছি 17 মাইলে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তো সেই কারণে ওনারা এই মুহূর্তে কুপুপ পর্যন্ত আমাদের পারমিশন দিচ্ছেন। যাই হোক, কীরকম কী হয় সেটা আপনারা রাস্তাতেই আপনারা জানতেই পারবেন। মোটামুটি আজকে আমাদের ডে টুতে আমরা চলেছি সিল্ক রুটে। রংলি বাজার থেকে কিছুটা এগিয়ে এসেই শুরু হলো পাহাড়ের ঢালে আমাদের ভীষণ প্রিয়, মন ভালো করা সেই আঁকা বাঁকা রাস্তা। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই রুটে আমাদের ফার্স্ট চেকপোস্ট লিংটাম চেকপোস্টে। চেকিং হতে সময় লাগলো সামান্যই, এগিয়ে চলেছি আমরা। পথে পড়ল কিউ খোলা ওয়াটারফলস। উপর থেকে নেমে আসছে সরু জলের ধারা, আর পুরো রাস্তা কিউ খোলার জলে জলমগ্ন। জলের সাথে গড়িয়ে নামছে পাথরও, আমরা যখন পেরোই তখন পাথর সরানোর কাজও চলছিল। আধ ঘন্টা পর আবার দাঁড়িয়ে পড়তে হলো আমাদের। এই রুটে আমাদের সেকেন্ড চেকপোস্ট পদমচেনের আগে প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির চেকপোস্ট। তো বিশেষ করে এই চেকপোস্ট খুব ইম্পর্ট্যান্ট দুটো পার্সপেক্টিভ থেকে। এক তো আপনি সিল্ক রুটের যে জার্নি করছেন তার যে পারমিট সেটা তো চেকিং হবে, আর আপনি এরপরে প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকবেন। প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি
তো সেই কারণে এই রাস্তা গেছে সেই ফরেস্টের মধ্য দিয়ে, সেই কারণে আপনাকে এক্সট্রা টিকিট কাটতে হবে। 8 বছরের আমার ছেলে, ওর টিকিট লাগলো না, কিন্তু বাকি আমরা বড়রা ছিলাম, পার হেড 55 টাকা করে আমাদের লাগলো, 330 টাকার টিকিট কেটে আমরা আবার এখান ছেড়ে এগিয়ে যাব জুলুকের পথে। প্যাঙ্গোলাখা যে চেকপোস্ট ছিল যেখানে আমাদেরকে টিকিট কাটতে হলো, ওখানে এক কপি জেরক্স নিলেন, আবার একটু এগিয়ে এসে 2 কিলোমিটার এগিয়ে এসে আবার একটা চেকপোস্ট। এই চেকপোস্ট ওনারা বললেন এর পরের চেকপোস্ট আর মাঝে নেই, একেবারে কুপুবে। তো এই মোটামুটি চেকিং পয়েন্টগুলো, পদম ট্রেনের যে লাস্ট চেকপোস্ট সেই চেকপোস্ট থেকে আমরা বেরোচ্ছি। চলুন আমাদের সাথে চলতে থাকুন যতখানি আমরা যাই সিল্ক রুটে। নেচার ইকো পার্ক, এখানে এই পাইন বনের মধ্যে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। এখানে এসে আপনার মনে পড়তে পারে নর্থ বেঙ্গলের কথা, লামাহাটা কিংবা ঋষভ বা লাভার কথা মনে পড়তে পারে আপনার। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার এগিয়ে চলেছি। মিনিট 15 পরে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত জুলুকে। জুলুকেও অনেকেই একটা নাইট স্টে করেন, এখানে থাকতে ভালোই লাগবে। এই কুয়াশা মাখা পথে হেঁটে বেড়াতে এবং ওপর থেকে পদমচেন শহর ও এই মিলিটারি ক্যাম্পগুলোকে দেখতে বেশ ভালো লাগে, তাই এখানে একটা দিন স্টে করতে ভালোই লাগবে। তবে আমরা জুলুকে থাকবো না, আমরা আমাদের হোমস্টেতে কথা বলা আছে লুমথুঙে, লুমথুঙেই আজকে রাত্রিটা কাটাবো আমরা। জুলুকে কিছুটা সময় কাটিয়ে তাই আমরা আবার এগিয়ে চলেছি এবং কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম গণেক ভিউ পয়েন্টে। পাহাড় এখন মেঘ কুয়াশায় মাখা, মাঝে মধ্যেই মেঘ সরছিল আর আমরা দেখতে পাচ্ছিলাম সিল্ক রুটের এই ভিউ। এই আঁকাবাঁকা রাস্তা, গাড়িগুলো কোথায় যাচ্ছে আর কোন দিক থেকে আসছে কিছুই বোঝার উপায় নেই। এই ভিউর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নেশা হয়। তবে আমরা আজ যাব লুমথুঙে, এর থেকেও ভালো ভিউ আপনাদেরকে দেখাবো লুমথুঙে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে। তাই চলুন রওনা দিই আমাদের হোমস্টের দিকে। লুমথুঙের পথে আমরা এগিয়ে চলেছি। গণেক ভিউ পয়েন্ট থেকে থাম্বি ভিউ পয়েন্টের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার, আর থাম্বি থেকে আমাদের হোমস্টে পায়ে হাঁটা পথ। লুমথুঙে পৌঁছে গেছি আমরা, আর পাহাড়ের কোলে এই যে বাড়িগুলো দেখছেন এগুলোই আমাদের হোমস্টে। টিনের চাল দেওয়া ছোট্ট ছোট্ট বাড়ি বেশ ভালো লাগছিল, আর এখানে এসে পৌঁছতেই পাহাড় থেকে আসা দমকা হাওয়া কাঁপিয়ে দিচ্ছিল আমাদের, সবাই ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম। অনেক ঠান্ডা লাগছে, কেন যে আমরা আছি এখন 12,000 ফুটে। আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিল, তবে ওনারা এসে পৌঁছতেই আমাদের সার্ভ করলেন গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর ডিমের কারি।
লাঞ্চের পর আমরা চলে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। থাম্বি ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হোমস্টেতে ফিরে এলাম। আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম চা আর পপকর্ন। সন্ধেবেলা ভীষণ ঠান্ডা ছিল, তাও আমরা হোমস্টের ব্যালকনি থেকে এই জিগজ্যাগ পয়েন্টের দিকে তাকিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম। রাতে আমাদের জন্য ছিল ভাত, রুটি, আলুর তরকারি আর সেই সাথে চিকেন। জলদি জলদি খাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম আমরা সবাইকে গুড নাইট জানিয়ে। আর বন্ধুরা, এখানে আজ আপনাদেরও জানাচ্ছি গুড বাই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি সিল্ক রুটে আমাদের ডে থ্রি ব্লগ নিয়ে, যেখানে আমরা দেখবো ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক আর সেই সাথে গ্যাংটকে গিয়ে সাইট সিংও সেরে নেব আমরা। তাই দেখতে থাকুন আমাদের সিল্ক রুটের ব্লগগুলো এবং সঙ্গে থাকুন আমাদের। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।